हेलो स्टूडेंट्स ऑफ क्लास 10 परमाणु न्यूक्लियस अध्याय एटी होच्छे द्वितीय वीडियो। एई वीडियोते आमरा आलोचना करब तेजस्क्रियतार व्यवहार, भर विच्युति किंबा भर त्रुटि, बंधन शक्ति, पारमाणविक जे बोमा सेटा न्यूक्लियर विभाजन थेके किभाबे तैरी हय एई संक्रांत आलोचना करब। आमरा तेजस्क्रियता व्यवहार सम्बन्धे बोलते गेले विज्ञानेर जे विभिन्न शाखा रयेछे तेजस्क्रियतार आविष्कार फले सेगुलो जेरकम समृद्ध हयेछे एकई भावे आमादेर प्रत्येक दिनेर जीवने ता व्यापक भावे व्यवहृत हच्छे। आमरा विभिन्न क्षेत्रे तेजस्क्रियतार व्यवहार आलोचना करब। सबचेये प्रथम चिकित्सा विज्ञाने कैंसार रोगेर चिकित्साय कैंसार आक्रांत कोषगुलोके नष्ट करार जन्य तेजस्क्रिय रेडियम, कोबाल्ट, ए जे C60 किंबा CO60 এই কোবাল এগুলো ব্যবহৃত হয়। লিউকিমিয়া মস্তিষ্কের টিউমার রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহৃত হয়, এই যে P32। থাইরয়েড রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়, এই যে I131। পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রেও তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে। পৃথিবীর যে কোনো স্থানে প্রাপ্ত ইউরেনিয়ামের আকরিক থেকে সিসার আইসোটোপ 82 PB206 পাওয়া যায়। পরীক্ষা দ্বারা ওই আকরিকে ইউরেনিয়াম ও সিসার অনুপাত থেকে পৃথিবীর বয়স নির্ণয় কিন্তু সম্ভব। তোমরা আরো বড় হলে আরো উঁচু ক্লাসে গেলে এই সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবে। রেডিও কার্বন মানে 6C14 দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। শর্ট প্রশ্ন তো এসছে, কোন জীবাশ্ম বা কোন পুরাতাত্ত্বিক বস্তুর মধ্যে এই C14 কার্বনের যে পরমাণু আর C12 কার্বনের পরমাণু অনুপাত নির্ণয় করে তাদের বয়স নির্ণয় করা হয়। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমরা আগে পড়নি কখনো সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভর বিচ্যুতি ও বন্ধন শক্তি। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1905 খ্রিস্টাব্দে ওনার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি কিংবা আপেক্ষিকতাবাদ তত্ত্বে বলেছেন যে ভর ও শক্তি পরস্পরের তুল্য, যাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট। অর্থাৎ ভরকে শক্তিতে ও শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব। এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে ই সমান MC² পরিমাণ শক্তি পাওয়া যায়, যেখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর বস্তু, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ 3×10⁸ m/s। এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ। এখানে দেখবে একটা 1U, এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। 1U তোমরা আগেও পড়েছো 9-এ, অর্থাৎ 1.66×10⁻²⁷ kg। অত পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তরিত করলে পাওয়া যায় 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক, যেখানে 1 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.602×10⁻³ জুল। -13 কেন? মেগা আছে তো, 9-এ পড়েছিলে মেগা মানে হচ্ছে 10⁶, তাই 10⁻¹ এর জায়গা হয়েছে -13, অর্থাৎ 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট। এবারে আমরা জানব কোন শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন একসঙ্গে থাকে, সেটা কোন শক্তি। এইটা হচ্ছে বন্ধন শক্তি, যে শক্তির প্রভাবে প্রোটন প্রোটন বিকর্ষণের ফলেও তার পরেও তারা কিন্তু একই সঙ্গে থাকে, আর নিউট্রনও আধান নেই তারপরেও সে নিউক্লিয়াসের মধ্যে সহজেই থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কোন নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে আর নিউট্রন থাকে তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর সর্বদা কিছুটা কম হয়। তাহলে আমরা জানতে চাইছি এই বন্ধন শক্তি আসছে কোথা থেকে। ভরের এই পার্থক্য যে প্রোটন নিউট্রন মিলিয়ে যত সংখ্যক হচ্ছে তাদের ভরগুলোকে যোগ করে যে সমষ্টিটা পাওয়া যাচ্ছে তার থেকে নিউক্লিয়াসের ভর কিছুটা কম হচ্ছে, ভরের এই পার্থক্যকে বলা হয় ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, ইংলিশে বলা হয় মাস ডিফেক্ট। দ্বাদশ শ্রেণীতে পদার্থবিদ্যাতে আবার তোমরা এটা পড়বে। ভর ত্রুটির ফলে যে পরিমাণ ভর হ্রাস পায় সেই পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি নিউক্লিয়াসে উপস্থিত যে নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন এবং নিউট্রন যারা নিউক্লিয়াসের বাসিন্দা তাদেরকে দৃঢ়ভাবে ধরে রাখে কিংবা আবদ্ধ রাখে, যার ফলে নিউক্লিয়াসটি স্থায়িত্ব লাভ করে।
অর্থাৎ ভর ত্রুটির তুল্য শক্তি হচ্ছে বন্ধন শক্তির পরিমাণ। তাহলে বন্ধন শক্তিকে আমরা সংজ্ঞা কি বলবো? কোন পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা বলি বন্ধন শক্তি। ধরো কোন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক যদি জেড হয় ও ভর সংখ্যা যদি এ হয়, একটি প্রোটন ও নিউক্লিয়নের ভর যথাক্রমে যদি এমপি, পি ফর প্রোটন, আর এমএন, এন ফর নিউট্রন হয়ে থাকে, ওই পরমাণু নিউক্লিয়াসের ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে ভর ত্রুটি সমান আমরা বলতে পারি যত সংখ্যক প্রোটন তার ভর, অর্থাৎ জেড যদি প্রোটন সংখ্যা হয়, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক জেড ধরা হয়েছে, তাহলে জেড এমপি প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর। নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা ইন্টু এমএন মাইনাস নিউক্লিয়াসের ভর। এই বিয়োগ ফলটা, মানে যেটা রয়েছে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন মাইনাস এম, এইটার সাথে যদি আমরা সি স্কোয়ার গুণ করে দিই তাহলেই হয়ে যাবে বন্ধন শক্তি, কারণ এটাই হচ্ছে ডেল্টা এম। ডেল্টা এম ইন্টু সি স্কোয়ারই হচ্ছে, যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম, ডেল্টা ই, অর্থাৎ বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি হচ্ছে ভর ত্রুটি ইন্টু সি স্কোয়ার। এখন দেখো সি স্কোয়ার, সি স্কোয়ার গুণ হলেই উভয় পক্ষের মাত্রা একই আসছে। এই যে তোমরা দেখলে এখানে এই যে বন্ধন শক্তি যে বেরোচ্ছে, তো এই ক্ষেত্রে এই ভর ত্রুটির যে মানটা থাকছে সেইখান থেকে তোমরা দেখবে এই ভর ত্রুটির মান যে মাইনাস এম হচ্ছে, এই বিয়োগফল যে মানটা বেরোচ্ছে সেটাই হচ্ছে ভর ত্রুটি। তো নিউক্লিয়াসের মধ্যে প্রত্যেকটা নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি, গড় বলা হচ্ছে মানে কি, সকার তো একই হবে না, সেটা হচ্ছে 8 MeV-র কাছাকাছি। 8 MeV-র কাছাকাছি হলেই নিউক্লিয়াস কিন্তু স্থায়ী হয়। আর নিকেল যার পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা, যার ভর সংখ্যা তোমাদের বইতে রয়েছে দেখো 62, তো তার প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি হচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে 6.8 MeV। তাহলে সর্বোচ্চ গড় বন্ধন শক্তি যুক্ত যেটা রয়েছে প্রতি নিউক্লিয়নে, সবসময় প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বের করা হয়, কারণ কারো ক্ষেত্রে নিউক্লিয়ন সংখ্যা অনেক বেশি, তার ক্ষেত্রে বন্ধন শক্তি বেশি হয়ে লাভ নেই, কারণ যখন প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি বের করব পরিমাণটা অনেক কমে যাবে। কারো হয়তো কম কিন্তু নিউক্লিয়ন সংখ্যা কম, তার কিন্তু গড়ে বন্ধন শক্তির মান বেশি বেরোবে। ওই জন্য সবসময় প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি বের করা হয়। তার মান তাহলে এখানে কত রয়েছে? সর্বোচ্চ হচ্ছে 8.8, আর 8 MeV-র কাছাকাছি হলে নিউক্লিয়াস স্থায়ী হয়। এবারে আমরা জেনে নেব নিউক্লিয় বিভাজন ও পারমাণবিক বোমা। তোমরা পাশে ছবি দেখতে পাচ্ছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে যে লিটিল বয় আর এই ফ্যাটম্যান যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল, যার ফলে জাপানের দুটি শহর যথাক্রমে আগস্টের 6 তারিখ 1945 আর 9 আগস্ট 1945, তাতে কয়েক মিনিটের মধ্যে শহরের অর্ধেক কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছিল। এমন বিপুল শক্তি কোথা থেকে এলো? এই শক্তি এসছে নিউক্লিয় বিভাজন থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে নিউক্লিয় বিভাজন তাহলে কি, তাহলে কি নিউক্লিয় বিভাজন থেকেই পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়? অবশ্যই, এটা নিউক্লিয় বিভাজনের একটা খারাপ দিকও বলতে পারো, যে এর সাহায্যে পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে সেটা মানব সমাজের কিংবা মানব সভ্যতার কল্যাণের জায়গায় ধ্বংসের কাজে ব্যবহার করা হয়েছিল। জেনে নেওয়া যাক নিউক্লিয় বিভাজন কি। নিউক্লিয় বিভাজন হচ্ছে একটি নিউক্লিয় প্রক্রিয়া কিংবা বিক্রিয়া, যেখানে অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয় ও প্রচণ্ড শক্তির মুক্তি ঘটায়, তাকেই বলা হয় নিউক্লিয় বিভাজন। অর্থাৎ কোনো ভারী নিউক্লিয়াস থাকবে, সে প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াসে বিভাজন হয়ে যাবে আর প্রচুর পরিমাণে শক্তির মুক্তি ঘটাবে। নিউক্লিয় বিভাজনে নিউট্রন ও গামা রশ্মির উদ্ভব ঘটে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন 92U-235 যে তেজস্ক্রিয়, এই নিউক্লিয়াসকে ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করলে নিউক্লিয়াসটি নিউট্রন গ্রহণ করে কম্পাউন্ড নিউক্লিয়াস অর্থাৎ সংযুক্ত নিউক্লিয়াস তৈরি করে, সেটি অত্যন্ত অস্থির কিংবা দুস্থিত হয়, তার সঙ্গে সঙ্গে দুটি খণ্ডে সে বিভাজিত হয়ে যায়। এদেরকে বলা হয় ফিশন ফ্র্যাগমেন্টস বা বিভাজন খণ্ড।
বিভাজন খণ্ডগুলো কি কি? ইউরেনিয়াম 235 থেকে বেরোনো, সেটা হচ্ছে 56 Ba 141, তাহলে বেরিয়াম বেরোচ্ছে, আর 36 Ka 92, তাহলে ক্রিপ্টন। এর সঙ্গে তিনটি নিউট্রন গামারে নিঃসৃত হয়, আর প্রচন্ড শক্তি 200.6 MeV অত পরিমাণ শক্তির উদ্ভব হয়। এই নিউক্লিয় বিভাজনের সমীকরণটি হচ্ছে, একসাথে যদি লেখা হয়, 92U 235 0N1, সেখান থেকে কম্পাউন্ড নিউক্লিয়াস কিংবা সংযুক্ত নিউক্লিয়াস তৈরি হলো, যে খুব দুস্থিত হয়। 92U 236 সে ভেঙে যায়, সেখান থেকে বেরিয়াম, ক্রিপ্টন, তিনটে নিউট্রন, আর প্রচন্ড শক্তি প্রায় 200.6 MeV শক্তি নির্গত হয়। এখানে এই যে 92U 235 রয়েছে, ও একটি নিউট্রনের ভরের যে সমষ্টি, এইটা এবং একটা নিউট্রনের ভরের সমষ্টি অপেক্ষা এই যে বাকি তিনজন রয়েছে, বেরিয়াম, ক্রিপ্টন, তিনটে নিউট্রন, এদের ভরের সমষ্টি প্রায় 0.21536U, মানে অ্যাটমিক ইউনিট, অত পরিমাণ কম, যা শক্তিতে রূপান্তরিত করলে প্রায় 200.6 MeV মতো হয়। তারা দেখো, শক্তি সংরক্ষণ নীতিকেও এখানে প্রয়োগ করা যাচ্ছে কিংবা খাটানো যাচ্ছে। এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় তিনটি নিউট্রন উৎপন্ন হয়, এই তিনটি নিউট্রন আরো তিনটি 92U 235 নিউক্লিয়াসকে ভাঙতে পারে, যেটা তোমরা এখানে ডায়াগ্রামও দেখতে পাচ্ছ। এর ফলে 27টি নিউট্রন উৎপন্ন হয়। এইভাবে ধারাবাহিকভাবে এই বিভাজনটা ঘটে কিংবা ভাঙতে থাকে এরকম পর পর। এই জন্য এরকম বিভাজনকে চেন রিয়াকশন কিংবা শৃঙ্খল বিক্রিয়া। তাহলে এটাই হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া, যেখানে তোমরা দেখলে একটা নিউক্লিয়াস, সেখানে নিউট্রন, সে ভাঙলো, সেখান থেকে তিনটে নিউট্রন, সে তিনটে থেকে দেখো আবার এক একটা থেকে তিনটে তিনটে করে বেরোচ্ছে, এরকম দেখো মাল্টিপ্লাই করে করে যাচ্ছে। তার মানে একসাথে প্রচন্ড পরিমাণের এই বিক্রিয়া চলতে চলতে প্রচুর পরিমাণের শক্তি একই সময় খুব কম টাইমে বিশাল শক্তি পাওয়া যায়। এটাই হলো পরমাণু বোমার মূল নীতি, যাকে বলা হয় অ্যাটম বোমের মূল প্রিন্সিপাল যাকে বলা হয়। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এটা যদি ইউরেনিয়াম নিউক্লিয়াস হয়, তো একটা নিউট্রন এসে তাকে ধাক্কা দিল, তারপরে বিভাজন প্রক্রিয়া কেমন ঘটছে দেখো। প্রায় দুটো সমান কাছাকাছি ভরে বেরিয়াম এবং ক্রিপ্টন বেরিয়ে এলো, সেখান থেকে তিনটে নিউট্রন আর প্রচন্ড পরিমাণের শক্তি। সেই এক একটা নিউট্রন থেকে দেখো আবার বিভাজন প্রক্রিয়াগুলো পরপর চলছে। এই জন্য এই প্রক্রিয়া কিংবা এই বিক্রিয়াগুলো অত শক্তিশালী, কারণ এই যে বিভাজন বিক্রিয়াগুলো খুব দ্রুত এবং চলতে থাকে। তাহলে একে এই জন্য বলা হয় ধারাবাহিক বিভাজন কিংবা শৃঙ্খল বিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার যে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার সাহায্যেই এই পরমাণু বোমা তৈরি করা হয়। এই পরমাণু বোমার ক্ষতিকারক প্রভাব কতটা সেটা তোমরা এখান থেকে আন্দাজ করতে পারো। পরমাণু বোমা যখন ফেলা হয়েছিল হিরোশিমাতে, সেখানে ইউরেনিয়ামের পরমাণু বোমা এবং নাগাসাকিতে প্লুটোনিয়ামের পরমাণু বোমা ফেলা হয়েছিল, বোমার ক্ষমতা অত বেশি ছিল যে নিক্ষেপস্থলের 500 মিটারের মধ্যে 90% মানুষ প্রায় সঙ্গে সঙ্গে মারা গেছিল। তাহলে কতটাই ভয়ঙ্কর সেখান থেকে আন্দাজ করো। ইউরেনিয়াম থেকে প্লুটোনিয়ামের ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি, সেই জন্য নাগাসাকিতে ধ্বংসটা বেশি হয়েছিল। শুধু যে 90% লোক সঙ্গে সঙ্গে মারা গেছিল তা নয়, বোমা ফেলার 3 সপ্তাহ পর থেকে যে সকল মানুষ বেঁচেছিলেন তাদের বেশিরভাগের মধ্যেই চুল ওঠা, অ্যানিমিয়া, রক্তপাত, ডায়রিয়া, এই রোগগুলো দেখা গেছিল। বোমা ফেলার 1/2 শতাব্দী পরেও, তার মানে এটা যে শুধু সেই প্রজন্মের জন্য তা নয়, তার পরের প্রজন্মেও এর ফলটা কিন্তু রয়ে যাচ্ছে, 1/2 শতাব্দী পরেও তার প্রভাবে থাইরয়েডে ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, বিকলাঙ্গ শিশুর জন্মের মতো সমস্যা কিন্তু রয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো পরমাণু বোমার ব্যবহার কত ক্ষতিকারক। এই জন্যই বিভিন্ন দেশগুলোকে এর থেকে বিরত থাকা উচিত। কিন্তু এখনো তোমরা দেখতে পাও বিভিন্ন দেশের এই পরমাণু বিভিন্ন রকম বোমা নিয়ে কিন্তু গবেষণা কিংবা টেস্টিংগুলো চলতে থাকে, যেটা মানব সভ্যতা এবং পৃথিবীর এক্সিস্টেন্সের জন্য কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়। তো তোমরা এই অবধি পড়ে রাখবে, আমরা নেক্সট ভিডিওতে চ্যাপ্টারটা শেষ করব, যেখানে আমরা নিউক্লিয় রিয়্যাক্টর সম্বন্ধে এবং নিউক্লিয় সংযোজন সম্বন্ধে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।